রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে আরেক পার্বণ কোজাগরী লক্ষ্মী পুজো। শারদীয়া দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো। তাই দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার রাতেই নাকি জগৎ পরিক্রমায় বেরোন এবং ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। যে ব্যক্তি রাত জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। কিন্তু এই পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা হয়ে উঠেছে মধ্যবিত্ত বাঙালির। সকাল থেকেই বাজারগুলিতে ভিড় উপচে পড়ছে, বাজার আগুন, কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ফল সবজি প্রতিমা সব কিছুর দাম গত বছরের তুলনায় তিনগুণ বেড়ে গিয়েছে। পুজো করা কার্যত মাথায় উঠেছে, সব কিছু যেন লাগাম ছাড়া, কি করবে কিছুই বুঝতে পারছে না মধ্যবিত্ত বাঙালি। জলপাইগুড়ি স্টেশন বাজার, দিন বাজার সহ বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা 400-500 টাকা দামে বিক্রি হচ্ছে। লক্ষ্মীর বড় সরার দাম 100-150 টাকা। কাকুতি মিনতি করেও দাম কমানো যাচ্ছে না, কেউ দাম কমাতে প্রস্তুত নন। তবু পুজো বলে কথা, কিনতে তো হবেই। লক্ষ্মী পুজোর এমন একটা পুজো আর কি, যে এই পুজোটা বাঙালির ঘরে ঘরে হয়, তো সেই পুজোকে নিয়ে মানুষের মধ্যে উৎসাহটা অবশ্যই চরমে থাকে। কিন্তু মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা ফারাক হয়ে যায় আর কি। মানে লক্ষ্মী পুজো করতে গেলে যেই ধরনের উপকরণ যত পর্যায়ে লাগে মানুষ তার সাধ্য অনুযায়ী হয়তো সেটা ক্রয় করতে পারছে না, কারণ বাজার অগ্নিমূল্য। সবজি ফল এগুলোর দামটা একটু তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় অবশ্যই বেশি আছে। প্রতিমা সরার যেগুলো দাম আছে এরা অ্যাকচুয়ালি সারা বছরে এই দিনটাতেই হয়তো সবচেয়ে বেশি সংখ্যা, এক সরস্বতী পূজা আর লক্ষ্মী পূজায় বিক্রি করে, তাই মহাজনদের থেকেও হয়তো অনেক বেশি উঁচু দামে এদেরকে কিনতে হয় এবং এরাও বিক্রির সময় সেটা লাভ রেখে বিক্রি করার ক্ষেত্রে গিয়ে দামটা একটু বেশি হয়ে যায়। এবার গতবার থেকে মনে হয় ধরেন 20% বেশি আছে, দাম বেড়েছে। হ্যাঁ, কিনছে কিনছে, চাহিদা মোটামুটি এবার ভালোই আছে, খারাপ না। আমরা মনে রোড থেকে ওই লাস্টের চাকদা থেকে মোটামুটি আপনার যে প্রতিমা ছিল তোমার 60 টাকায় প্রতিমা হয়েছে আপনার মোটামুটি ধরেন 80 টাকা। হ্যাঁ, লক্ষ্মী পুজোর বাজার, বাজারে তো প্রচণ্ড ভিড়, এটাই আর কি। জিনিসপত্রের দাম কেমন? জিনিসপত্রের দাম তো এখন যেরকম জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে তো সেরকমই, কিন্তু ঠিকঠাক দেখে কিনলে ঠিকই আছে এই বাজার দরের সাথে আর কি বলবো। হ্যাঁ, দরদাম করতে তো হচ্ছে। সবচেয়ে বেশি তো আজকে পুজোর যেগুলো জিনিস, পার্টিকুলারলি পুজোর জন্য যেগুলো লাগে, ডাব যা যাই হোক, যে পুজোর মূর্তি তো না হয় অনেকের অনেক রকমভাবে পুজো হয়, কিন্তু যা যা জিনিস লাগে সেগুলোর দাম তো সত্যিই বেশি।